বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনলাইন এডুকেশন জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা আলোচনা করব আজকে যে সপ্তম শ্রেণীর 5.4-এর যে 38 নম্বর সৃজনশীল প্রশ্নটি কেমন। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 625 এবং এক্স স্কোয়ার প্লাস 3x-10 দুটি বীজগণিত রাশি, পরবর্তী দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে আমাদের এইটা কেমন। এর বলছে রাশি দুটির গসাগু নির্ণয় করো, তাহলে এইটা এবং এটা, রাশি দুটির লসাগু নির্ণয় করো এবং এটা কেমন। তো আমরা প্রথম চলে যাবো কোনটা, যে ক নম্বর কেমন, যে দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো কেমন। দ্বিতীয় রাশিতে আমাদের আমাদের দ্বিতীয় রাশি সমাধান করতে আমাদের এই যেটা লিখলাম কেমন, দ্বিতীয় রাশি সমাধান কি এক্স স্কোয়ার প্লাস 3x-10। তো সমাধান খেয়াল করেন, যদি আমরা যে যদি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে সাধারণত যখন তিনটি পদ থাকে তখন আমাদেরকে মিডল টার্ম করতে, তো মিডল টার্ম করলে আমাদের যে এখানে যত সংখ্যাটা থাকবে ওটার সাথে ওটা গুণ হবে, এমনকি ওই সংখ্যাটাকে এমন ভাগে ভাঙতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে এই মাঝের সংখ্যাটি সমান হয় এবং গুণ করলে তাদের সমান হয় কেমন। এখন খেয়াল করেন আমাদের এখানে 10 আছে, এখানে 1 আছে, তাহলে 10 আর 1 গুণ করলে কত, 10। আমরা যদি এভাবে নিয়ে যাই, যদি 2 দিয়ে 5 দুগুণে 10, খেয়াল করেন 5 এবং 2 গুণ করলে আমাদের কত হয়, 5 দুগুণে 10 পাচ্ছি। এবার দেখেন 5 থেকে 2 বিয়োগ দিলে আমাদের 3 হয়। সমাধানকে লিখব এক্স স্কোয়ার প্লাস 5x 2x কেমন, -2x-10, ঠিক আছে, ওকে। এবার খেয়াল করেন যে আমরা কী করছি, যে এই 10কে কীভাবে ভেঙে দিছি, কি 5x-2x এ কি, যেখানে 5 আর 2 গুণ করলে কোনো 5 দুগুণে 10। আবার দেখেন 5 থেকে 2 বিয়োগ দিলে আমাদের কত হয়, 3 হয় কেমন। তো এখন আমরা লিখবো সমান সমান, এখন আমরা কমন নেবো কেমন, পর্যায়ক্রমে এই দুটা থেকে আলাদা কমন নেবো, এই দুটা থেকে আলাদা কমন নেবো। তো আমরা এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স কমন নেবো, থাকে কি আর এক্স, আবার এখান থেকে কি এক্স চলে যা, থাকে শুধু কি 5+5 কেমন। এখান থেকে আছে -2 কমন নিলে আমাদের কি থাকে, -2 কমন নিলে থাকে শুধু এক্স, আবার -2 দ্বারা যদি আমরা 10কে যদি আমরা কত ভাগ দেই, তাহলে কী হবে প্লাস কত, 5 দুগুণে 10, ঠিক আছে। এবার খেয়াল করেন আমরা এখানে পাচ্ছি কি, যেহেতু মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সমান সমান আমরা লিখব x-2 × x+5 কেমন, মানে x-2 × x+5 কেমন, ওইটা আমরা লিখেছি, এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ কেমন, এটা আমাদের অ্যান্সার। x-2 × x+5 কেমন, ওকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কী করবো, যে খ নম্বর কী রাশি দুটির গসাগু নির্ণয় করবো। তো আমরা এখানে কী করবো, প্রথম রাশিটাকে কী করবো বের করবো কেমন। প্রথম রাশি আমাদের কী বলছে যে x^4-625 কেমন, প্রথম রাশি। কত আমাদের x^4-625 সমান সমান এক্সটা আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার কেমন, হোল স্কোয়ার, আবার 625 কত লিখতে পারি, 25 কেমন, 25 মানে এটা বর্গমূল কেমন, সমান সমান। এখন দেখেন এটা আমাদের কি, এটা সূত্রের মধ্যে পড়েছি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি আমাদের, সমান সমান a+b × -b, তারপরে কি লিখবো x^2-25a+b। আমাদের কিন্তু আমরা এই সূত্র বাঙাচ্ছি, স্কোয়ার বাঙাচ্ছি, এটা এটা না কেমন, এটা হচ্ছে আমাদের অঙ্কের। তো আমরা কি লিখবো a+b × a-b x^2-25 কেমন, সমান সমান x^2+25। এখন দেখেন আমরা কি, আমরা কি, আমরা মাইনাস এই সেটে কাজ করবো কেমন, এখন আমরা 25 বর্গমূল বের করবো। তো আমরা লিখবো x^2-25 কত লেখা যায়, 5b² কেমন, সমান সমান x^2+25 × এবার দেখেন এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আবার আমাদের কি আর আবার সূত্রের মধ্যে পড়ছে কি, a² - b² কেমন। তাহলে লিখবো কি a+b × x+5 × x-5 কেমন, ওকে। এখন ওটা হচ্ছে আমাদের কি প্রথম রাশি। এখন দ্বিতীয় রাশি আমাদের কি, আমরা কিন্তু অলরেডি দ্বিতীয় রাশির মানে আমরা কতে বের করে নিয়েছি, এই জন্য আমি কি এখানে এটা আবার লিখে রেখেছি যেন ক অ্যান্সার কেমন। এখন দেখেন গসাগু মানে হচ্ছে কি শুধুমাত্র কমন, যেগুলো কমন যাবে। দেখেন এখানে আছে x-2, এখানে কি x-2 আছে, নাই। এখানে আছে x+5, এখানে কি x+5 আছে, আছে। তার মানে আমাদের গসাগু কী হবে, x+5 কেমন। তো আমরা আবার প্রথম রাশি দ্বিতীয় রাশি সমান সমান কত পাইছিলাম আমরা, x-2 × x+ কো হতে
এই কথাটা দিয়ে দিতে হবে, কেমন? অবশ্যই সাইড নোট দিতে হবে, কেমন? সমান সমান। তাহলে আমরা কী হবে যে এখানে গসাও কি, এখানে শুধু এক্স প্লাস ফাইভ আছে, এটা পুরো রাশির মধ্যে কমন, আর এটা আছে এক্স প্লাস ফাইভ। সুতরাং তাহলে আমাদের গসাও কী হবে, এক্স প্লাস ফাইভ। সুতরাং নির্ণয় গসাগু এক্স প্লাস ফাইভ অ্যান্সার এক্স প্লাস ফাইভ, কেমন? ওকে ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন কি গণনা করি, রাশি দুইটির লসাগু নির্ণয় করি, কেমন? রাশি দুইটির লসাগু নির্ণয় করার জন্য আমরা যে ক এবং খ থেকে আমরা কি করছিলাম, আমরা অলরেডি ক এবং খর মান বের করে নিয়েছি, কেমন? এবং ক এবং খর মান দিয়ে আমরা কি করব, যে লসাগু নির্ণয় করব, কেমন? ক হতে পাই দ্বিতীয় রাশি সমান সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ, আবার খ হতে পাই প্রথম রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ, কেমন? ওকে, সুতরাং নির্ণয় ল সাগু সমান সমান, ঠিক আছে, আমাদের প্রথম প্রথম রাশি লিখি এক্স এর প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু, এখানে খেয়াল করেন এখানে আছে একটা এক্স প্লাস ফাইভ, এখানে একটা এক্স প্লাস, তাহলে একটা আসবে, কেমন? এক্স প্লাস ফাইভ ইন্টু, আর এখানে গেছে এক্স মাইনাস ফাইভ, আর একটা আছে কি এক্স মাইনাস টু। একটা জিনিস কি, আমরা আমি পূর্বে বলেছিলাম যে গসাগু মানে শুধু কমনগুলো আসবে, আর লসাগু মানে আসবে কমন ইন্টু আনকমন, উভয়গুলো আসবে, কেমন? এখানে খেয়াল করেন এক্স প্লাস, এখানে এক্স প্লাস ফাইভ ছিল, এখানে এক্স প্লাস ফাইভ ছিল, তাহলে একটা আসছে, কেমন? ওকে, আমরা হিসাব করি, তাহলে বের হয়ে যাবে আমাদের মান। সুতরাং এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ, আমরা একটু কাজ করি, আমরা এটা কী করি, গুণ করে ফেলি, কেমন? এক্স এক্স গুণ করলে কী হয় আমাদের, এক্স স্কোয়ার, তারপরে কী আমাদের, আবার এক্স যদি এক দ্বারা যদি মাইনাসকে ফাইভকে গুণ দিই, তাহলে কী হবে মাইনাস ফাইভ এক্স, কেমন? আবার যদি ফাইভ দ্বারা দিয়ে ফাইভকে গুণ দিই, তাহলে কী হবে প্লাস ফাইভ এক্স, আমাদের ফাইভ দিয়ে ফাইভকে গুণ দিলে গেলে গুণ দিলে কী হবে প্লাস মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ, কেমন? এর আছে কি আমাদের এক্স মাইনাস টু, কেমন? সমান সমান এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ, আমাদের কি মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স কেটে দিলাম, আমাদের আছে কি আমার এখানে আমরা ব্র্যাকেটে রাখি, যাতে ব্র্যাকেটে ছিল, এখানে আছে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টু, কেমন? সেম আমরা কি করব, এই এক্স দ্বারা আবার এক্সকে গুণ দেবো, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর, আবার এই এক্স দ্বারা যদি আমরা টোয়েন্টি ফাইভকে যদি গুণ দিই, তাহলে কী হবে মাইনাস কি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার, আবার দেখেন টোয়েন্টি ফাইভ দ্বারা যদি আমরা এক্সকে যদি গুণ দিই, তাহলে কী হবে প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার, এবারে দেখেন টোয়েন্টি ফাইভ দ্বারা যদি মাইনাস টোয়েন্টি ফাইভকে গুণ দিই, তাহলে কী হবে মাইনাস ছয় শত ইন্টু এক্স মাইনাস টু, কেমন? সমান সমান এটা এটা যদি আমরা কেটে ফেলি, তাহলে আমাদের কী থাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স টোয়েন্টি ফাইভ, কী থাকে আমাদের এক্স মাইনাস টু, কেমন? সুতরাং এটা আমাদের লসাগু, কেমন? এটা আমাদের অ্যান্সার, অ্যান্সার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টু, কেমন? ওকে শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা একটু ভিন্ন, তোমরা একটু বাসায় বেশি বেশি চর্চা করি অঙ্কটা, কেমন? চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, কেমন?